জেনারেল মিন অং লাং এবছর তার অবসরে যাওয়ার কথা রোহিঙ্গাদের ওপর গণহত্যা পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিন্তু চীন তাকে মর্যাদা দিয়েছে গত মাসে এক চৌষট্টি বছরের জেনারেলের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উভয় দেশকে ভাই বলে উল্লেখ করেন এবং মিয়ানমার সেনাবাহিনীর জাতীয় পুনরুজ্জীবনের প্রশংসা করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে একথা তুলে ধরেছে চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলের গুরুত্বপূর্ণ একটি অংশ হল এশিয়ায় বেইজিংয়ের একদলীয় শাসনের বিপরীতে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তোলা তবে গত কয়েক বছরে মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশে প্রভাব হারিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী নিপীড়ন সমর্থন করে উৎখাত হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সুচির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক স্বৈরশাসনের বিরোধিতা করার জন্য চলমান পরিপ্রেক্ষিতে মিয়ানমারের জেনারেলদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে উভয় সংকটে পড়েছেন জো বাইডেন দেশটি নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় ছিল হোয়াইট হাউস এরই মধ্যে হুমকি দিয়েছে আগের অবস্থায় ফিরে না গেলে সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে এছাড়া পদক্ষেপ নিতে আরও চাপে পড়বে মার্কিন প্রশাসন সিনেট ফরেন রিলেশনস কমিটির সম্ভব্য চেয়ারম্যান ডেমোক্র্যাটিক সিনেটর বব ম্যান্ডেজ সামরিক নেতাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ কোনো কাজে আসবে না বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা কারণ মিয়ানমারের সামরিক জানতাদের পক্ষে রয়েছে চীন সামরিক অভ্যুত্থান নিয়ে চীনের কোনও প্রতিক্রিয়া ছিল না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিন মিয়ানমারকে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে সব পক্ষকে যথাযথভাবে সমস্যা ঘুচানোর আহ্বান জানিয়েছেন চীন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশটির এক তৃতীয়াংশ বাণিজ্য বেইজিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনায় তা গুণ বেশি এরপরও চীন সুচির সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এড়ানোর সতর্ক চেষ্টা করবে গত মাসের সর্বশেষ সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সু চির সঙ্গে বৈঠক করেন এবং আলোচনা করেন কিভাবে ভারত মহাসাগরে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে সহযোগিতা করা যায় অপর শীর্ষ দেশগুলো নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে আর যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারকে নিন্দা জানাতে যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিয়েছে সামরিক শাসন থাকাকালেও বেশিরভাগ এশীয় দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে সম্প্রতি জাপান ও কয়েকটি দেশ পণ্য উৎপাদনে থাইল্যান্ডের বিকল্প হিসেবে নেপিদতে বিনিয়োগ করছে